গোসাইগাঁও ব্লকত শ্রী গুরুজি বহুমুখী প্রকল্পর পরিভ্রমণ করল আর ইয়াত থাকা অসুবিধাব আমি উপলব্ধি করল। অহা দিনব এই যিনি ইনফ্রাস্ট্রাকচার ইয়াত প্রয়োজন আছে, ধুনিয়া এখন স্কুল চলি আছে, তো দুখিয়া লড়া ছলিয়ে পড়ি আছে, এই স্কুলত অল্প ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে, এইখানে আমি আগবাই দিম। বাউন্ডারি বালর কিনা কথা কৈছে আর বিভিন্ন ধরনের তখন প্রস্তাব আছে, গ্রহণ করল আমি। আর আজি ভারতের প্রধানমন্ত্রী মানে পূর্বর প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দেবরও জন্মদিন, এই সেগতে ইয়াতে একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানতো কি কব, ইলেকশন খেলিম, ইলেকশন জিকিম, সিদ্ধান্ত নহয় মিডিয়ার কথা পাতি, তো সিদ্ধান্ত নহয় মিডিয়াহে খবর হে পাব যে কোনে খেলি, খবর তো এটা নাপায় নহয়, খবর তো সময় মতো হে পাব, অপেক্ষা কর ফেব্রুয়ারি মাহত হয়তো খবর পাব বা জানুয়ারি শেষত খবর পাব। এই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়, প্রমোদ বড়ো ডাঙরিয়ায়, অতুল বড়া ডাঙরিয়ায় সবে বহি আলোচনা করে এই সিদ্ধান্ত লব যে কোনে কত খেলিব, কোনে কোন প্রার্থী কত হব। আজি মিডিয়ার কথা পাতি তো আমি কব নো না কথাটা, ভারতীয় জনতা পার্টি UPPL আর AGP আমি পূর্ণ প্রস্তুতি হাতত লৈছো, প্রস্তুতি তুঙ্গত আছে, আর আমি ভাবো যে ভাল ফলাফল কোনো প্রকারে বহি থাকা না, তার বিষয়ে কি কব, বহি না থাকলে আমি কি করি, আমি আমার কাম করে আছো, আপনি যদি মোক সুদে কংগ্রেস কিবা করে আছে, হাগ্রামা ডাঙরিয়ায় কিবা করে আছে, মোর কবল একো নাই, ফলাফল কি হবো এটা আমি জানো, ভবিষ্যতের কথা কোনো কব নয়, কিন্তু মানে নাভাবো যে ভবিষ্যতও কিবা এলাইন্স হবো বলে।